আসসালামু আলাইকুম ও প্রিয়দর্শক প্রিয় দর্শক নিউজ ওয়ান টিভির খবরে আপনাদের স্বাগতম চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত খবর বিএনপি ভোটে না আসলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বললেন সাবেক সিইসি কে এম নুরুল হুদা জানাব এ নিয়ে বিস্তারিত আরও থাকবে বাংলাদেশে গণতন্ত্র জোরদারের আহ্বান যুক্তরাষ্ট্রের জানাবো এ বিস্তারিত এছাড়া থাকবে আওয়ামী লীগের প্রার্থী বললেন ইভিএম মানেই তোমার আঙুল টিপ দেব আমি এ নিয়ে বিস্তারিত সাথে থাকবে ভোটে ফেল ওসিকে দেওয়া ২৬ লাখ টাকা ফেরত নৌকার প্রার্থী সেলিম খানকে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার দর্শক শিরোনামে উল্লেখিত না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপিকে নির্বাচনের বাইরে রাখলে সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না বলে মন্তব্য করেছেন সদ্য বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা শনিবার চারজন দুপুরে তেজগাঁওয়ের এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বর্তমান নির্বাচন কমিশনের অধীনে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সম্ভব শীর্ষক ছায়া সংসদ এই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না এলে সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন না পাবে না আমি মনে করি এই নির্বাচনে বিএনপিকে নির্বাচনী মাঠে আনতে হবে এবং সেটার দায়িত্ব সরকারি দলের নিতে হবে বিএনপিকে আমার অনুরোধ থাকবে যে এই নির্বাচন বর্জন করে বয়কট করে সমস্যার সমাধান হবে না এটাকে আপনারা আলোচনা করে ঠিক করবেন কিভাবে নির্বাচনে যাবেন বিএনপিকে কে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান তিনি বলেন বিএনপি একটি অত্যন্ত বড় দল সুতরাং তাকে বাইরে রেখে নির্বাচন আসলেই সেটা গ্রহণযোগ্যতা পাবে না শুধু বাংলাদেশেই নয় বিশ্বব্যাপী নির্বাচন কমিশন একটি চ্যালেঞ্জিং প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি বলেন রাজনৈতিক সমঝোতায় নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই নির্বাচন কমিশনের এতে হাত দেওয়া উচিত হবে না সরকার এবং রাজনৈতিক দলগুলো আলোচনা করে এই বিষয়ে সমঝোতায় আসবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারলে সিইসির পদত্যাগের বিষয়ে তিনি বলেন পদত্যাগ করলেই সমস্যার সমাধান হয়ে যায় না পদত্যাগ কাপুর সোচিত বিষয় এটি আমার পছন্দ নয় ইলেকট্রনিক ভোটিং মেশিনের ইভিএম এর এখনো কিছুটা ত্রুটি আছে বলে জানিয়ে নুরুল হুদা বলেন একটা জায়গায় ত্রুটি আছে ব্যালট টেকনোলজির আওতায় আনা যায়নি এটা কমপ্লিসিটির জটিলতার জন্য সেখানেও ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা থাকলে ভালো হতো হয়তো ভবিষ্যতে এটার ব্যবস্থা হতে পারে তবে যদি পোলিং এজেন্ট প্রিজাইডিং অফিসার ও প্রশাসন সতর্ক থাকে তাহলে এই সমস্যা এড়ানো সম্ভব বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক প্রতিষ্ঠান আইনের শাসন মানবাধিকার শ্রম অধিকার সহ মৌলিক অধিকার নিরাপত্তা এবং শরণার্থীদের সুরক্ষা জোরদার করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র গতকাল ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র নিট প্রাইস এ আহ্বান জানান তিনি বলেন বাংলাদেশের সাথে আমাদের শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে এই অংশীদারিত্বের ভিত্তিতে আমরা অনেক ইস্যু তুলতে পারি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে পারি এই আলোচনা আমরা প্রকাশ্যে অথবা করে ভাবে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস গত মঙ্গলবার কূটনৈতিক সংবাদদাতা সমিতির ডিকাব এর সাথে মতবিনিময়ে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন মানবাধিকার সমুন্নত রাখা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড আব্দুল মোমেন মার্কিন রাষ্ট্রদূতকে বাংলাদেশ সম্পর্কে নয় বরং যুক্তরাষ্ট্রের পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করার আহ্বান জানিয়ে সাংবাদিকদের কাছে বার্তা পাঠান এতে তিনি নির্বাচন মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতাগুলো তুলে ধরেন পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর এই বার্তা সম্পর্কে ওয়াশিংটনে নিড প্রাইসের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দেয়া এবং নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনিসকে পদ্মা নদীতে চুবানো সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য নিয়ে দেশব্যাপী প্রতিবাদের প্রতিদৃষ্টি আকর্ষণ করা হলে মুখপাত্র বলেন সমাবেশের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদের অধিকার বিশ্বব্যাপী স্বীকৃত বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশের জন্য এটি সমানভাবে প্রযোজ্য আমরা নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে এই অধিকারের প্রতি শ্রদ্ধা জানাতে এবং শান্তিপূর্ণ সমাবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানাই চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী সদর উপজেলার দশ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম খানকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে শনিবার সকালে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বিষয়টি নিশ্চিত করেছেন দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করা ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্র জানায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটুয়ারি বলেন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক দলের প্রধান শেখ ফজলুল করিম সেলিমের নির্দেশনায় এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের পরামর্শক্রমে সেলিম খানকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের এই সভায় দল থেকে তার প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয় এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সভায় হয়েছে। নির্বাচনে পরাজিত হয়ে সদরের ওসি গোলাম কবিরকে দেওয়া ২৬ লাখ টাকা ফেরত চাইলেন নৌকা প্রতীকের প্রার্থী এস এম জাকির হোসেন গেল ইউপি নির্বাচনে আশা শুনি থানার ওসি থাকাকালীন সময় ওসিকে এই টাকা দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এস এম জাকির হোসেন তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ও সি গোলাম কবির আশা শুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস এম জাকির হোসেন অভিযোগ করে বলেন গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি প্রতাপনগর ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীক নির্বাচনে অংশগ্রহণ করেন ইউনিয়নটি দীর্ঘদিন ধরে স্বাধীনতার বিপক্ষে শক্তির হাতে ছিল আবারও তাকে হারাতে স্বাধীনতা বিরোধীরা চক্রান্ত শুরু করলে কোনো উপায় না পেয়ে তিনি তৎকালীন আশাসনী থানার ওসি গোলাম কবিরের সঙ্গে যোগাযোগ করলে ওসি তিরিশ লাখ টাকা দাবি করেন সে অনুযায়ী বিভিন্ন সময়ে তিনি সর্বমোট ২৬ লাখ বিশ হাজার টাকা ওসি গোলাম কবিরকে দেন কিন্তু ওসি টাকা নেয়ার পরও নির্বাচনে তাকে পরিকল্পিতভাবে হারিয়ে দেন বলে দাবি করেন জাকির হোসেন পরে ওসির কাছে টাকা ফেরত চাইলে তিনি তালবাহানা করতে থাকেন এ বিষয়ে ওসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানানো হয় তবে এ ব্যাপারে সদ্য বিদায়ী পুলিশ পরিদর্শক গোলাম কবির জানান তিনি কোনো টাকা নেননি আওয়ামী লীগের প্রার্থী বললেন ইভিএম মানেই তোমার আঙুল টিপ দেব আমি